হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে খুব সহজ একটি বেবি প্যান্ট শেয়ার করব। তো এটা তৈরি করা খুবই সহজ। এটার হাইটটা হচ্ছে 7 ইঞ্চি। তো এটা খুব ছোট বাচ্চাদের 6 মাস থেকে 1 বছর পর্যন্ত বেবিরা পড়তে পারবে। তো এটা তৈরি করার জন্য এখানে 4 গিরা কাপড় নিয়ে নিয়েছি, এটা 4 ভাঁজ করে নিয়েছি। এই যে লম্বাটা 9 ইঞ্চি, এখানে রাবারের ঘরে আর সেলাইয়ে বাদ যাবে, তারপরে হচ্ছে 7 ইঞ্চি হবে হাইটটা। তো এখন আমি এই যে নিচে থেকে 1.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি বন্ধ সাইড থেকে, তারপরে এখান থেকে 4 ইঞ্চিতে এখন দাগ দুইটা মিলিয়ে দিতে হবে। এখন হচ্ছে এখানে 1/2 ইঞ্চি আমি ডাউন দিয়ে দিব, শেপ দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি, আর হচ্ছে সামনের পাটের জন্য 1 ইঞ্চি দিয়ে দিতে হবে। তারপরে দাগ অনুসারে কেটে নিতে হবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন বন্ধ সাইডটা সারিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে পিছনের পাটটা সরিয়ে রেখে সামনের পাটে আমি এই যে এই শেপটা কেটে নিচ্ছি। এই যে এরকম হয়েছে। এখন পায়ে আমি কুচিটা দেওয়ার জন্য কাপড়টা নিয়ে নিয়েছি, লাল কাপড়। দুই ইঞ্চির মতো চওড়া কাপড়টা আমি নিয়েছি। এখন টুকরো কাপড়গুলো সবার প্রথমে সেলাই করে নিব। টুকরো কাপড় সেলাই করা হয়ে গিয়েছে। এখন প্যান্টের দুইটা সাইড আমি সেলাই করে নিচ্ছি। দুইটা সাইড সেলাই করা শেষ। এখন হচ্ছে কুচিটা দিতে হবে। এই যে কাপড়টা মাঝখান থেকে ভাঁজ করে নিব, ডাবল কুচি হবে, ডাবল ভাঁজ করে তারপরে কুচিটা হবে। কুচিটা হবে একটা কুচি, কাপড়টা ডাবল। এই যে এভাবে আমি কুচিটা দিয়ে নিব। তো ফ্রেন্ডস, কুচিটা আমি দিয়ে নিয়েছি, তারপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। এই যে চাপ সেলাইটাও দিয়ে নিয়েছি, একটা পায়ে কুচিটা হয়ে গিয়েছে, অন্য পায়েও একইভাবে কুচিটা আমি দিয়ে নিব। তারপরে হচ্ছে এভাবে উল্টিয়ে নিয়ে সেলাই করে নিতে হবে, তারপর এখানে রাবারের ঘর তৈরি করে নিতে হবে এভাবে। তো কুচিটাও দিয়ে নিয়েছি, রাবারের ঘর সেলাই করে নিয়েছি। এখন আমি শুধু রাবারটা জয়েন্ট করব, তারপরে শেষ হয়ে যাবে প্যান্টটা তৈরি। এই যে রাবার নিয়ে নিয়েছি আমি 12 ইঞ্চি, 12.5 ইঞ্চির মতো লম্বাটা নিয়েছি। একটা সেফটি পিনের সাহায্যে রাবারটা আমি লাগিয়ে নিব। তাহলে শেষ, আজকে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।